আজকের বিষয়বস্তু হবে কৃষ্ণ ভক্ত সুদামা। জয় রাধা। আজকের বিষয়বস্তু কৃষ্ণ ভক্ত সুদামা। তবে মাগো দেখবেন মা, একটি খোড়া সেও কিন্তু গিরি লঙ্ঘন করতে পারে যদি ভগবানের কৃপা পায়। একটি বোবা কিন্তু সেও কথা বলতে পারে যদি ভগবানের কৃপা পায়। তাই আপনারা কৃপা করবেন, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যেন এই হরিবাসরে দুটো হরি কথা কৃষ্ণ কথা গাইতে পারে। আজি বাসুদেব ঘোষ কহে মনে রহ হরিষে রে, বাসুদেব বাসুদেব ঘোষ কহে মনে রহ ঋষি রে, 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 বাসুদেব ঘোষ কহে মনে রহ বাসুদেব ঘোষ কহে মনে রহ ঋষি রে, বাসুদেব ঘোষ কহে জগতে ভগবানকে কেউ কি বানতে পারে? কি মা, ভগবানকে কেউ কি বানতে পারে? কেননা ভগবান তো এই জীব জগৎকে তিনটি দড়ি দিয়ে বেঁধে রেখেছে, শত রজ তম।
আর কলি মহারাজ তিনি তার প্রজাদেরকে তিনটি দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈনিক। এই তিতাব জ্বালায় জ্বলছি আমরা কি গো মা, এই তিতাব জ্বালায় জ্বলতে জ্বলতে আমরা ভগবানকে ভুলে গেছি কি গো মা। সময় চলে গেলে কিন্তু ভগবানকে লাভ করতে পারবো না, এই সংসারের মায়ার মধ্যে আমরা জড়িত হয়ে ভগবানকে ভুলে গেছি। অনেকে বলবেন যে রাখিমা এখন ভগবানকে ডেকে লাভ নেই, আগে চুলটা পাকুক কি মা, আগে বুড়ো হয়ে যাই তারপরে তো ভগবানকে ডাকব কি গো মা। বুড়ো হয়ে গেলে দাঁতটা পড়ে যাবে, গালটা টসকে যাবে, ভগবানকে কি ডাকতে পারবো? ভগবানকে তখন ডাকতে পারবো না। তাই যদি সাধন ভজন করতে হয় আগে সকাল সকালে বেরিয়ে যাও, তবেই দেখবে তুমি ঠিক টাইমে পৌঁছে যাবে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িতে বলে টিক টিক টিক, যে না চলে তার তাল তালে তার জীবনে শত শত ধিক। তাই সময় চলে গেলে কি বললো ভগবানকে ডাকতে পারবো না, তাই কি বললেন, সময় গেলে সাধন হবে না ওরে মনের আমার, সময় গেলে সাধন হবে না। ¡Suscríbete al canal!
ওই বীজটা যখন রোপণ করি ওই বীজ থেকে অঙ্কুরের সৃষ্টি হয়, ওই অঙ্কুর থেকে বড় বৃক্ষের সৃষ্টি হয়, আর যখন বড় বৃক্ষ হয় তখন কি হয় বলেন তো মা? ওই বৃক্ষে সুন্দর সুন্দর ফুল হয়, আর ফুল থেকে ফল ধরে কি গো মা? সেই ফল আমরা আস্বাদন করি, কিন্তু আমরা বীজটা রোপণ করলাম বটে, সেই বীজ থেকে অঙ্কুরটা জন্মালো, সেই অঙ্কুর থেকে বড় বৃক্ষ হলো, কিন্তু মা গো সেই বৃক্ষটা কিন্তু অঙ্কুর হলো কেন? সেইটা যদি আমরা সময় না বনে, যদি সেটা অসময়ে আমরা বৃক্ষটা রোপণ করি কি গো মা? বৃক্ষ হবে কিন্তু তাতে ফল আর ধরবে না, তাই কি বললে? তুমি অসময় কৃষি করো, আরে মিছা মিছি খেতে মর, যদি হয় ভগবানকে ভক্তি শৃঙ্খলে বেড়েছে, তাই আজকের বিষয়বস্তু হবে কৃষ্ণ ভক্ত সুদামা। সুদামা নামে পিতা তারে
मागो वृंदावने विधर्म नगरी एक ब्राह्मण सन्तान नाम सुदामा। सुदामार पितार नाम निशाकर ब्राह्मण और मायर नाम हैमवती। बाल्यकाले सुदामा मा के हारिए फेले। भगवान श्रीकृष्णर संगे गोचारणे जित खेला करत मा। जख भगवान श्रीकृष्ण एगारो बच्चर बयस तारा वृंदावन छेड़े अक्रूर रथे चढ़े मथुराई चले गए। और एखने भगवान मथुराई एसे कूपजार मनोविलास पूरण करलें, कंस के निधान करलें, माता पिता के कारागार थेके मुक्त करलें। और एदिके पिता बसुदेव कृष्ण के रेखे इलें ऋषि शांतिपनिर आश्रमे विद्या अध्ययनेर जोरे। और एदिके सुदामार पिता बोले उठल, सुदामा कृष्ण चले गेछे कि हबे, चलो आमी तोमाय गुरु आश्रमे रेखे आसि। ताई सुदामार पिता सुदामा के निये चलेछे गुरु आश्रमे। और सुदामा प्राण भरे प्रभुर नाम गाइते गाइते सुदामा चले ओगो दिनेर ठाकुर दीनबंधु एकबार देखा ना। दयाले कृपा करे ओई चरणे तोमार कोडे ना।
ऋषिवर कृष्ण देखो तो बाबा दारदी से केजन डाक मगो आश्रम अनेक छात्र आज किंतु गुरुदेव कृष्ण के आदेश करलें क्यों घर कपाट खुले देवर कि गो मा कारण गुरुदेव तो पारे ना भक्तर संगे भगवान मिलन তাই শাস্ত্রী বলেছেন আশ্রয় করো আশ্রয় করিয়া ভজে তারে প্রভু নাহি তজে আর সব মরি অকার দেখবেন মা বটবৃক্ষের তলায় অসংখ্য বটবীজ পড়ে থাকে কিন্তু একটিও বৃক্ষ হয় না আবার কোন পাখি যদি সেই বীজটাকে ভক্ষণ করে কোন পাথরের উপরেও মল ত্যাগ করে সেই বীজ থেকে কিন্তু বড় বৃক্ষের সৃষ্টি হয় তাই তো মহাজন বললেন ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো তাই কৃষ্ণ কি করলেন ঘরের কপাটটা খুলে দিয়েছে আরে যেই না ঘরের কপাটটা খুলে দিয়েছে সুদামা দেখতে পেল কৃষ্ণকে আর কৃষ্ণ দেখতে পেল সুদামা সে কি রে সখা তুই এখানে সুদামা পিতামা এখানে রেখে গেছে ও তুই এই আশ্রমেই থাকিস বেশ তো ভালোই হয়েছে সুদামা ওই দেখো গুরুদেব বসে আছে সুদামা ধীরে ধীরে করে গিয়ে গুরুদেবের চরণে প্রণাম করলেন পিতা বসুদেব জয় রাধে সুদামার পিতা সুদামাকে সেই আশ্রমেই রেখে গেল আর কিছুদিন গত হয়ে যাওয়ার পরে গুরুদেব কৃষ্ণ সুদামা বলরাম মধুমঙ্গলকে ডেকে বলল শোনো বাবা এই আশ্রমে তো তোমরা বড় তাই তোমাদেরকে দুটি কাজ করতে হবে গুরুদেব কি কাজ করতে হবে আপনি আদেশ করুন তখন গুরুদেব বলে উঠলেন শোনো কৃষ্ণ তোমাদেরকে কি কি কাজ করতে হবে তোমরা কে হো বা ভিক্ষায় যাবে মিলি ধুই যাও ভাগ করে নাও
কে বনমধ্যে শুকনো কাষ্ঠ আনবার জন্য যাবে আর কে যাবে ভিক্ষা বলরাম বলে উঠল এ মধু মধু দেখ দেখ বনমধ্যে কত কাঁটা আছে আমাদের কত কষ্ট হবে তার চেয়ে চল আমরা ভিক্ষায় বেরিয়ে পড়ি তাই বলরাম আর মধুমঙ্গলে তারা ভিক্ষায় বেরিয়ে গেল মা আরে কৃষ্ণ বলে উঠলেন গুরুদি আমি সুদামাকে নিয়ে যাব ওই বনমধ্যে শুক্ত তাই কৃষ্ণ সুদামা গুরুদেবীর চরণে প্রণাম জানি তারা মাগো যেই বনমধ্যে প্রবেশ করেছি অমনি কি হলো যাব মা বনে সুন্দর সুন্দর ফুল ফুটে গেল কেন না ভগবান যে বনমধ্যে পা দিয়েছে তাই তো শুকনো ডালের যেন সুন্দর সুন্দর ফুল ফুটে গেছে আর সুদামার তাই দিকে কি আনন্দ সুদামা মনে মনে চিন্তা করেছে আহারে আমার মা যশোমতী যখন আমার কানাইকে সাজিয়ে দিত আমার কানাইকে বড় সুন্দর লাগত আজকে 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 আমি আমার কানাইকে সাজাব তাই সুদামা কি করছে ওই বৃক্ষের সুন্দর সুন্দর ফুলগুলোকে তুলে সুদামা একটি মালা গাচ্ছে আর মনের কথা ব্যক্ত করছে ব্রজ কি মন মতুয়ালা শ্যামল বংশীবালা নন্দলালা ব্রজ কি মন মতুয়ালা শ্যামল বংশীবালা
আমাকে বাধা তো এত সহজ কথা নয়। সুদামা গিয়ে বলছে, কানাই কানাই রে, এই মালাটা আমি তোর জন্য গেঁথেছি, এই মালাটা তুই পর, এই মালাটা তুই পরলে তোকে খুব সুন্দর লাগবে, এই মালাটা তুই একবার পর। সুদামা তোমার মালা আমি পরব না। কেন কানাই, আমার মালা পরবি না কেন? এই মালাটা আমি খুব সুন্দর করে গেঁথেছি রে মাল কানাই, এই মালাটা তুই পর একবার। সুদামা তোর মালা আমি পরব না। তবে শোন, এই মালাটা আমি পড়তে পারি, এই মালার বিনিময়ে যদি তুই কিছু কানাই, এই মালাটা পরি আমি শুধু তোকে প্রাণ ভরে দেখতে চাই, এর জন্য আমায় বিনিময় নিতে হবে, তবে আমায় কথা দে কানাই, আমি যা চাইব তুই আমাকে তাই দিবি। সুদামা আমি তোকে কথা দিলাম, তুই আজ আমাকে যা চাইবি তোকে আমি তাই দেব, তবে আমি এই কথা দি কানাই, আমি যা চাইব আজকে কিন্তু তোকে তাই দিতে হবে, তবে আমি এই কথা দি কানাই রে, আমার মরণের কালে এসে দেখো দেবে, আমার মরণ আমার মরণের কালে এসে দেখো Thank you.
देखी दे